সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30 মে 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মৌসুমি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার মোলাডুলি গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত গাভী করে বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গাভী ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গাভীগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর আপনারা যারা আছেন গাভী গরু কিনতে চান, বিশেষ করে দুধের গাভী কিনতে হলে অবশ্যই খামারে আসবেন, গাভীটা সকাল বিকাল দহন করে তারপরে এগুলো কিনবেন। কেননা দূর দূরান্ত থেকে বা ইউটিউব ভিডিও দেখে যখনই আপনারা গাভী কিনবেন তখনই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আমরাও চাই আপনারা সরাসরি এসে দেখে শুনে এগুলো সংগ্রহ করুন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে ওগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, পূর্বের ন্যায় আবার কতগুলো গরু সংগ্রহ করছেন? গরু আছে 11টা, 8টা গরু দেখাবো ভাই। 8টার মতো গরু আজকের প্রোগ্রামে দেখাবেন? জি জি। আপনি তো বাচ্চা ওলা মানে দুধের গরু বেশি বিক্রি করেন? সবসময় দুধের গরুই থাকে। এবার কি সবগুলোই দুধের? জি সবগুলো দুধের। আচ্ছা, তো এই গরুগুলো দর্শকদের কিনতে হলে অবশ্যই খামারে আসতে হবে, খামারে এসে সকাল বিকাল দুই বেলা দুধ দহন করে দেখে তারপরে কিনতে হবে। জি জি অবশ্যই। কেননা দূর দূরান্ত থেকে ইউটিউব ভিডিও দেখে যখনই গরু কিনবে তখনই ক্ষতিগ্রস্ত হবে, কারণ একটা 10 লিটার দুধের গরু ইউটিউব ভিডিওতে তো 20 লিটার বলতে কোনো সমস্যা নাই। না না, মুখে বলতে সমস্যা নাই। হ্যাঁ, তো যখন দহন করে দেখে নেবেন যখন আসবে তখন ভালো, সেটাই, আর এইভাবেই নেওয়া উচিত। জি অবশ্যই। তো আপনার নিকট যে গরুগুলো আছে চলেন সেগুলো দেখি, আর দর্শক এখানে দহন করতে আসলে যেমন দুধ পাবে তেমন বিবরণটাই দর্শকদের ভিডিওতে জানাবেন। জি ইনশাআল্লাহ। তো চলুন এবার দেখি। আচ্ছা, সহ সাদা কালো রঙের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। জি ভাই। বয়স কেমন? বয়স 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 16 দিন। বাচ্চার বয়স 16 দিন। জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। তো কি পরিমাণ দুধ আপনি দহন করতেছেন? সকাল বিকাল মিলে আঠারো কেজি। তারপরে দরদাম করে নিতে পারবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রথম গরুটা সাইড করে দেন। পাশে দ্বিতীয় নাম্বার আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ানেরই একটা গাভী গরু। জি জি। বয়স কেমন? বয়স এটা 2 দাঁত। 2 দাঁত। জি। এটাও প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা এটা। এটার সঙ্গে মায়ের মতোই একটা বাচ্চা আছে? বাচ্চা ভাই। বকনা বাচ্চা। একটা বর্তমানের গাভী, একটা ভবিষ্যতের গাভী। জি ভাই। বাচ্চার বয়স কয়? 14 দিন। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। এটা থেকে কি পরিমাণ দুধ পাচ্ছেন? এটা দুধ 18 লিটার আছে। 18 কেজি। সকাল বিকাল মিলে? জি সকাল বিকাল মিলে। লিগেলে দুধই নাকি পানি মেশানো আছে? লিগেল দুধই। তো দুধ না পানি এটা দর্শকদের দায়িত্ব দেখে নেওয়ার। জি জি অবশ্যই। আচ্ছা, সকালে কি পরিমাণ আর বিকালে কি পরিমাণ? সকালবেলা 13, বিকালবেলা? সাদা রঙের গরু আপনি রাখছেন, এটা দেখি চলেন। এই পাশে সিরিয়ালে তিন নাম্বার আরো একটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা দেখি চলেন। এই পাশে সিরিয়ালে তিন নাম্বার আরো একটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, সাদা রং সেটাই বেশি, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। জি। বয়স কেমন? বয়স এটাও 2 দাঁত ভাই। 2 দাঁত। জি। এটাও প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা ভাই। মায়ের মতোই সাদা কালো রঙের একটা বকনা বাচ্চা। জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকের দিন গেলে 13 দিন হবে ভাই। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। এটার দুধ কতটুকু নামছে? এটার দুধ সারাদিনে 15 লিটার। সারাদিনে 15? সকাল বিকাল মিলে? জি সকাল বিকাল মিলে। আচ্ছা, সকালে কি পরিমাণ বিকেলে কি পরিমাণ? সকালবেলা 10:30, বিকালবেলা 4:30-5 এরকম। আচ্ছা, আর উলান পালান বাট সব ঠিকঠাক আছে? সব ঠিক ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের 3 নাম্বার গরু দুধ দেখে যদি কেউ সন্তুষ্ট হয় এটার দাম রাখছেন কেমন? এটা 2,30,000 টাকা ভাই। 2,30,000 দরদামের সুযোগ আছে? জি। 3 নাম্বার গরু ছিল এটা, সাইড করে দেন। 4 নাম্বার যেটা আছে ওইটা দর্শকদের দেখাই। জি ভাই। তাহলে 4 নাম্বার আরও একটা বাচ্চা সহ গরু আপনি নিয়ে আসছেন, এটা
এটাও ফিজাম হলস্টাইন ফিজাম জাতের গাভি হলস্টাইন ফিজিয়ানের একটা গাভি গরু জি বয়স কেমন বয়স এটা দুই দাঁত এটাও দুই দাঁত জি এটাও প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা এটার সঙ্গে তো সুন্দর একটা বাচ্চা আছে কি বাচ্চা বকনা বাচ্চা হয় বকনা বাচ্চা জি মায়ের মতোই সাদা কালো রঙের বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 22 দিন 22 দিন জি জি তো গাভির পরিপূর্ণ দুধ চলে আসছে জি দুধ চলে আসছে কতটুকু নামছে এটা দুধ সারা দিনে 15 লিটার সারা দিনে 15 জি সকাল বিকাল মিলে জি সকালে কতটুকু সকালবেলা আপনার 10 10:30 বিকালবেলা 5 5:30 এরকম আচ্ছা কেউ চাইলে এখানে এসে দহন করে দেখে বুঝ করে তারপরে নিতে পারবে জি অবশ্যই আজকের প্রোগ্রামের 4 নাম্বার গরু এটা দাম রাখছেন কেমন এটা দাম চাচ্ছি ভাই 195000 টাকা 195000 দুধ দেখার পরে দরদামের সুযোগ আছে জি অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন পাশেই 5 নাম্বার একটা গরু আছে ওটা দেখাই চ্যানেলের 5 নাম্বার একটা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন এটা এটা ব্ল্যাক জার্সি ভাই ব্ল্যাক জার্সি জি আচ্ছা অনেকটা ফিজিয়ান ফিজিয়ানের মতো লাগে জি 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 বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা এবার দেখলাম প্রথম বাচ্চার গাভিগুলো বেশি রাখছেন জি ভাই জানো দর্শকরা এই গরুগুলো নিলে দীর্ঘদিন কামাই খেতে পারে জি অবশ্যই তো এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স 14 দিন 14 দিন গাভি এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ জি সম্পূর্ণ সুস্থ আচ্ছা এটা থেকে কি পরিমাণ দুধ পাচ্ছেন এটা থেকে দুধ আসে সারা দিনে 15 লিটার সারা দিনে 15 কেজি 15 15.5 সকাল বিকাল মিলে জি কেউ চাইলে এখানে এসে দহন করে দেখে নিতে পারবে জি অবশ্যই আর প্রত্যেকটা গরু দুধ দহন করে দেখে তারপরে বুঝ করে নেওয়া উচিত জি জি অবশ্যই কেননা দূর দূরান্ত থেকে ইউটিউব ভিডিও দেখে যখনই গরু কিনবে তখনই ক্ষতিগ্রস্ত হবে শুরুতেই যে কথা বলছি ভিডিওতে 5 লিটার দুধের গরু 15 লিটার বলতে খামারিদের কখনো মুখে আটকায় না 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 ঠিকই বলছেন তো আপনারা যখন দহন করে দেখে নেবেন তখনই আসলে বুঝতে পারবেন কতটুকু দুধ আছে জি অবশ্যই তো এটার দাম রাখছেন এটা 185000 টাকা 185000 দুধ দেখে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে আরো তিনটা গরু আছে ওইগুলো দেখাই এই পাশে সিরিয়ালের 6 নাম্বার একটা বিগ বডি সাদা কালো রঙের গরু আপনি রাখছেন এটা এটা হলস্টাইন ফিজিয়ান জাতের গাভি হলস্টাইন ফিজিয়ানের একটা গাভি গরু জি বয়স কেমন বয়স এটা 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে ষাঁড় বাচ্চা ভাই ষাঁড় বাচ্চা এখনো বাচ্চাটা লাভ হয় পরপর 5টা বকনার পরে একটা ষাঁড় দেখলাম জি ভাই তো নাভি যেহেতু আছে বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে দেরি গেলে 8 দিন হবে 8 দিন জি গাভি এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ জি সম্পূর্ণ সুস্থ কতটুকু দুধ নামছে এটা দুধ আসছে বর্তমানে 18 19 আসছে তো 20 প্লাস থাকবে এটা 20 প্লাস থাকবে আর কয়দিন পরে আসলে দহন করে দেখাই দিবেন আর মোটামুটি 5 6 দিন পরে আসলে পরে আরো 5 6 দিন পরে আসলে পরিপূর্ণ দুধ দহন করে দেখাই দিবেন জি অবশ্যই আর গাভি বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের 6 নাম্বার গরু এটার দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছি ভাই 320000 টাকা 320000 টাকা আপনার খামারের সবথেকে দামি গরু কি এটাই জি ভাই আচ্ছা কোনো দর্শকের দেখে পছন্দ হলে এখানে এসে দুধ দহন করে বুঝ করে তারপরে নিতে পারবে জি অবশ্যই এটা সাইড করে দেন 7 নাম্বার যে গরুটা আছে পাশেই চলেন এই গরুটা একটু দেখাই এটা কোন জাতের গরু এটা হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ানের একটা গাভি গরু জি বয়স কেমন বয়স এটা 4 দাঁত বয়সে 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে এটা ষাঁড় বাচ্চা ভাই সঙ্গে আছে ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 8 দিন 8 দিন জি গাভি এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আচ্ছা তো 8 দিনে কি পরিমাণ দুধ নামছে এটা দুধ আছে ভাই সারা দিনে 16 লিটার সারা দিনে 16 সকাল বিকাল মিলে জি সকাল বিকাল মিলে যে কোনো দর্শক চাইলে এখানে এসে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে জি অবশ্যই এটা আজকের প্রোগ্রামের 7 নাম্বার গরু দাম রাখছেন কেমন দাম চাচ্ছে এটা 195000 টাকা 195000 দুধ দেখে দুধ বুঝ করে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই এটা সাইড করে দেন সবশেষ 8 নম্বর যে গরুটা আছে পাশেই চলেন এই গরুটা একটু দর্শকদের দেখাই এটা কোন জাতের গরু এটা হলস্টাইন ফিজিয়ান জাতের হলস্টাইন ফিজিয়ানের একটা গাভি গরু বয়স কেমন বয়স 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা এবার দেখলাম খামারে বকনা বাচ্চার সংখ্যাই বেশি জি মানে এই গরুগুলো লালন পালন করলে একটা বর্তমানের গাভি পাবে আর একটা লালন পালন করে বড় করতে পারলে ভবিষ্যতের একটা গাভি হবে তো এই বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স এটা 11 দিন 11 দিন জি দুধ কেমন নামছে দুধ এটা 18 আসছে তবে এটা 20 প্লাস দুধ থাকবে 20 প্লাস দুধ থাকবে আর কয়েকদিন পরে আসলে জি জি তো এটা দুধ দহন করে দেখে যদি কেউ দুধটা বুঝে পায় কেমন দাম এটা 230000 টাকা 230000 টাকা জি আচ্ছা আর বর্তমানে তো অনেক অসাধু বিক্রেতা আছে যারা অনেক রকম মানে উল্টাপাল্টা কথা বলে দর্শকদের ক্ষতিগ্রস্ত করে যেমন বলে যে আপনি 10000 টাকা বায়না দেন আপনার বাসায় গরু পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবো তো এই ধরনের কোনো কিছু কি আপনি করেন যদি দেখবেন যে কেউ বলেছে মনে করবেন যে সর্বপ্রথম ও বাটপা সব থেকে বড় বাটপা সে 10000 টাকায় কারণ আমি গত কয়েকদিন আগে আসছিল এক ভাই 10000 টাকা দিয়ে গরু দিয়ে আসবেন তো আমি বলেছি আমার গেট দেখেছেন আমার গেট পার হবে না হ্যাঁ 10টা টাকা যদি বাকি থাকে আমার গেট পার হবে না আমি যেখান থেকেই ল্যান গরু লগর টাকা দিলেন গরু আপনার আটকাবে না এটা হচ্ছে একটা লোক ঠকানোর একটা কৌশল যে 10000 টাকা নেওয়ার পরে তারপর ওনাকে চাপ সৃষ্টি করা হয় এবার আপনি এসে দেখে নেন উনি যদি আসেও যেরকম হট বর্ণনা দেওয়া হয়েছিল দুধ কম বেশি হলো
তখনই কিন্তু ওনাকে ধরে বেঁধে গরুটা দিয়ে দেওয়া হয়। আরেকটা জিনিসকে ভাই বায়না করতে হবে, গরু আপনি দেখলেন এমনও ভাই আছে যে ভাই তিন দিন ভরে আপনি মনে করেন দুধ দেখতেছেন, ভিডিও কলে দুধ দেখতেছেন, সব কিছু সব ঠিক আছে, তিন দিন পরে বললেন যে আমি গরু নেবো না, কিন্তু আপনার জন্য কিন্তু আমি তিন দিন পর্যন্ত গরু বিক্রি করতে পারলে না। একটা গরু যখন আপনারা ভিডিও প্রোগ্রাম ছাড়েন অনেক লোক ফোন দেয়, অনেকে নিতে আগ্রহী দেখায়, জি জি, তখন আমরা কিন্তু বলি যে ভাই আসলে গরুটা বিক্রি হয়ে গেছে। যেমন প্রবাসী ভাইরা এরকম করে, আমি তো প্রবাসে ছিলাম, ভাই গরুটা আমার জন্য রেখে দেন, দিচ্ছে টাকা, হয়তো আপনি বায়না করতে চাই, এরকম অনেক লোক বলে, কিন্তু দেখা যায় তিন দিন পরে বলে ভাই আমার ফ্যামিলির সমস্যা, এই সমস্যা। তো এইটা এটার জন্য আমি বলি যে গরু যদি বায়না না করে আমি গরু রাখবো সেটাই। আর বায়না করার পর যদি এখানে এসে দেখে যে অমিল আছে, দিছি যেই বর্ণনাটার সাথে যদি মিল না থাকে আপনার গরু লিয়া লাগবে, সাথে সাথে 12 টাকা রিটার্ন, জি ইনশাআল্লাহ। খুবই খুশি হলাম এইভাবে ব্যবসাটা করেন আর অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো ঠিক আছে মোশাররফ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।